নমস্কার দর্শক বন্ধুরা, এখন হচ্ছে কাক আমের সিজন। তবে আম কিন্তু খাওয়ার সময় এখনও দেরি আছে, এখন গাছে আম দেখার মতো সময়। আম বড় হয়নি, মুকুল থেকে গুঁটি একটু একটু গুঁটি, আর এই আমগুলি মানে কি অবস্থায় হয়, লোকে দুই বছর তিন বছর আগে গাছ নিয়ে তাতেও মুকুল আসে না বা আম ধরে না। মা অন্নপূর্ণা নার্সারি থেকে কিছু গাছ, কল্যাণীর একটা ছেলে কিছু গাছ আট নয় মাস আগে নিল, দু চারটে গাছ, তারপর পাঁচ ছয় মাস আগে মনে হয় আবার কিছু দুটো নিল। আর এই আমার বাড়ির থেকে মুকুল ধরার পরে সে মুকুল অবস্থায় গাছ নিয়ে গেল, সেই গাছে দেখুন কী অবস্থায় আম ধরে আছে। তার মানে যারা এতদিন গাছ কিনে হয় ঠকেছেন, আর না হলে যে কোনো কারণেই হোক দু এক বছর আগে গাছ কিনেও এখনও আম আসে নাই বা আম ধরে না, তাদের উদ্দেশ্যে বলছি তারা একটু খেয়াল করে দেখবেন। মানে দুই মাস আগে গাছ নিয়ে, চার মাস আগে গাছ নিয়ে সেই গাছে কী রকম আম ধরে আছে। আর এখানে আমার যে আমগুলি ধরে আছে এইগুলি মাটির গাছ, এটা চাকাপাত, এটা বেনানা, এগুলি সব মাটিতে বসানো আছে আমার মাদার গাছ। হয়তো বলবেন মাটিতে আছে বলে আম ধরেছে, আর আমাদের তো টবে টবে আম সহজে দাঁড়ায় না বা থাকে না। এই দেখুন, এটা আমার কালো প্লাস্টিকের প্যাকেটে আছে, এটা একেবারে উপরেই আছে, এই যে এটাতেও আম ধরে আছে। আরও আরও অনেক আম ছিল, এবার আবহাওয়ার কারণে মানে আবল তাবল বৃষ্টি হওয়ার কারণে আমগুলি ঝরে গেল। বিশেষ করে যাদের নামি মুকুল সেসব গাছে আম খুব একটা নাই, যাদের একটু প্রথম দিক বা মাঝ সিজনে মুকুল বেরিয়েছে সেই আমগুলি কিছু আছে। যেমন আমার এটাও দেখুন, ওই যে মানে ছোট্ট বালতির ভিতরে এই আমগুলি ধরে আছে। আবার হয়তো বলবেন যে এটা বড় গাছ, এই বড় গাছ তো আম ধরবেই, ছোটো গাছও তো আম ধরে না। চলুন এবার ছোটো গাছের আমও দেখে আসি, ছোটো গাছও আম আছে কি না। এগুলি মাটিতে, এগুলি মাটির মাদার গাছ, এই যে কিউজাই, এটা মিয়াজাকি, এই মিয়াজাকি দেরিতে, এই দুটো গাছের দেরিতে মুকুল বেরোলো, যার কারণে আমটা ঠিকঠাক নেই। আর একেবারে প্রথম মুকুল বেরিয়েছিল সেটা অনেক আগে, সেটাও যে কোনো কারণে মুকুল নষ্ট হয়ে গেল, পুড়িয়ে গেল। আর এই যে বাড়ি ভর দেখুন, এটা আসে মাটিতে বসানো মাদার গাছ, এটা খারাপ নেই। ওইটা ওই পাশেরটা চ্যাংমাই, এ পাশটা চাকাপাত, এতে আছে। আর এই যে ছোটো গাছ, হয়তো বলবেন বড় গাছও তো আম আসবেই, কিন্তু এই যে ছোটো গাছ, এই দেখুন এই দুই ফুট আড়াই ফুটের গাছ কিউ যাই, শুধু একটা না, এ প্রায় গাছেই শতকরা নব্বইটা গাছেই মুকুল ছিল, তার মধ্যে কিছু কিছু গাছে আম আছে। আর ছোটোর মধ্যে এই চ্যাংমাইটা অনেক আম ছিল, সব ঝরে গেছে, এখন এক পিস আছে, এই যে একেবারে দুর্বল গাছ। এখানে এই যে আম্রপালি, এই যে এখনও ধরে যাচ্ছে, ছোটো আমগুলি থাকছে না, আম্রপালি ছোটোর থেকে আম আছে, এটা মল্লিকা, মল্লিকায় ছোটো আম আছে। শুধু বড় গাছেই না, ছোটো গাছেও আম আছে। এই যে এটা আমাদের দেশি অরুণিমা, এগুলো এগুলি সবই অরুণিমা। চাকাপাত মুকুলের সময় পোকা ধরে সব দাগ দাগ করে ফেলেছে। বাড়ি ফোর এই দেখুন, সব দেড় ফুট দুই ফুট, এটা থাই অল টাইম। এই যে
একটু নজর রাখবেন, আপনাদের ছোটো গাছেও ফল ধরবে। এই গাছের বয়স তো বেশি না, জোর এক বছর বয়স হবে এই কলমগুলির। এখানে ছোটো বড়ো যাই থাক, এক বছর বয়স। এর মধ্যে দেখুন দেশি বিদেশি সব গাছেই আম আছে। এই যে আম্রপালি, এই যে চাকাপাত, ভাস্তারা, আমাদের দেশি সেই ভাস্তারা অল টাইম যেটা, এই দেখুন এই ছোট্ট ছোট্ট বাড়ি ফোর, বেনানা, মানে এক কথায় এখানে আম্রপালি। এই যে আম্রপালি, আমাদের দেশি আম্রপালি, এই যে 2 ফুট গাছে আম আছে। তাহলে এটা আম্রপালি, এই দেখুন এদিকে সব। সারা দেশ তো ঘুরে দেখানো সম্ভব না, আর মুকুলে ভর্তি ছিল, এখনও বেশ কিছু আম আছে। এটা হচ্ছে আমাদের সেই দেশি দোফলা, যেটা সে নয়নতারা, থোকা থোকা হয়। এটা এখন এই একে তো গাছ দুর্বল, ছোট্ট গাছ, তবু এরকম আছে। এই বর্ষার সময় যে আমগুলি ধরবে, এর থেকে আরও আঙুরের মতো থোকা থোকা এই আমগুলি ধরবে। এই নয়নতারা, শুকতারা, সঘিনী, এগুলি এই বর্ষার সময় খুব বেশি বেশি আম ধরবে। তাহলে এখন আমি এটাই বলবো, যারা এখনও গাছ নিয়ে 2-1 বছর আগে বা 2-3 বছর হয়ে গেছে, গাছ বড় হয়ে গেছে, আম ধরে নাই, মা অন্নপূর্ণা নার্সারি থেকে 2-1 পিস গাছ নিয়ে দেখতে পারেন। আর যারা মনে করবেন যে আমার ওই গাছের অত যত্ন করার সময় নেই, ছোট্ট গাছ নিয়ে যেমন 100 টাকা এক বেনানা, এক কাঠিমন 100 টাকা বা চাকাবাদ 200 টাকা যা বিক্রি করি ছোটো গাছ, সেটা নিয়ে যে 2-3 বছর ধরে বড় করবেন, তারপর আম পাবেন, এই এই দেরিটা যাদের সহ্য হবে না, তারা যোগাযোগ করতে পারেন, বড় গাছ পাবেন। বা কীরকম বড়, নানান রকম বড় আছে, তবে দূরে যারা আছেন তারা তো বেশি বড় গাছ নিতে পারবেন না, মোটামুটি 4-5 ফুট এরকম গাছগুলি নিতে পারবেন। এবার দেখে নিন, আমার সে কল্যাণী সে ভাইব, এই যে 9 মাস 6 মাস 2 মাস আগে যে গাছগুলি নিয়ে মানে ছাদে রেখেছে, সেও টবের মধ্যে কী অবস্থায় আম ধরে আছে আপনারা একটু দেখুন। এই বেনানা ম্যাঙ্গোটি আমি আজ থেকে 4-5 মাস আগে অনুকূল মন্ডলের কাছ থেকে নিয়ে এসেছিলাম, তো কোনো কারণবশত গাছটি এখনও লাগানো হয়নি সময়ের অভাবের জন্য। এই একটি ডকমাই আম গাছ, তো মোটামুটি 50-50 খানার কাছাকাছি, 45-50 খানার কাছাকাছি আম ধরেছে, দেখা যাক কী হয়। গাছের কোয়ালিটি খুব ভালো দিয়েছে, গাছটাও হেলদি। মানে এটা 6-7 মাস আগে নেওয়া হয়েছিল ওনার কাছ থেকে। এই একটি কাঁচা মিঠা আম গাছ আছে, তো এই আম গাছটি এখন এবছরে তো ফুল তো আসেনি, দেখা যাক সামনে বছর কী হয়। গাছের কোয়ালিটি ওভারঅল খুব ভালো, গাছটা খুবই হেলদি গাছ। এই আরেকখানা বেনানা ম্যাঙ্গো, এ তো প্রায় 100+ এর উপরে আম এসছে দাঁড়িয়েছে। আমের গাছ, আম গাছের কোয়ালিটিটা খুব ভালো দিয়েছে উনি। এটাও প্রায় 8-9 মাস আগে নেওয়া হয়েছে এই গাছটা, প্রচুর ফুল এসছিল। এই একটা পুষা অরুণিমা, এতে ব্যাগিং করিনি, তবে করব, সময়ভাবে করতে পারিনি। প্রচুর ফল এসছে, প্রচুর গুটি সেট হয়েছে। অনেক গুটি সেট হয়েছে। এই একটা বন্ধুরা, এই একটা হচ্ছে, এই একটা হচ্ছে গৌরমতি আম গাছ, তো এটাতে এই ছোট্ট গাছে প্রায় 60-70টার কাছাকাছি আম এসছে, দেখা যাক কটা দাঁড়ায়। এখনও ব্যাগিং করা বাকি আছে কিছু কিছু আম। আর এটা এটাও অনুকূল মধুকের কাছ দিয়ে নেওয়া হয়েছিল এই গাছটা, তো এই গাছটা প্রায় 8-9 মাস আগেই নেওয়া হয়েছিল গাছটা, গৌরমতি আম। এই একটা পুষা অরুণিমা, বাট এটাতে
চারটে মুকুল এসেছিল, তো চারটে মুকুল, এটাও একটা পূষা পূর্ণিমা ম্যাঙ্গো, তো চারটে মুকুল এসেছিল, চারটের মধ্যে তিনটেতে দাঁড়িয়েছে। এবং এই গৌরমতি আম, এগুলো গৌরমতি, সব গৌরমতি আম, সব গৌরমতি, অনেক দাঁড়িয়েছে, গুচ্ছ আকারে দাঁড়িয়েছে। এই একটা মাল্টি গ্রাফটিংয়ের আম গাছ আছে, কাটিমন আছে, সম্ভবত এটা বাড়িফোর হবে, বাড়িফোর বেশি দাঁড়ায়নি, তবে তিনটে দাঁড়িয়েছে বাড়িফোর, এটা কাটিমন। এই একখানা কাটিমন ওনার কাছ থেকে নেওয়া, এটা 5-6 মাস আগে নেওয়া হয়েছে। এই একটা ব্যানানা ম্যাঙ্গো, এতে অজস্র ফল এসছে, অনেক ফল এসছে এতে। এই একখানা বড় কাটিমন, এটাতে ফল রাখিনি, এটা গাছটা প্রুনিং করেছিলাম বলে ফল রাখতে পারিনি। এই একখানা কাটিমন, এটাও এখনো ফল আসেনি, তবে মুকুল এসছে। এই একখানা কাটিমন আম গাছ, এই একটা কাটিমন আম গাছ, এতেও আম ধরেছে, এতেও আম ধরা ধরেছে। এই একটা অরুণিমা, এই যে অরুণিমা, এই একটা ইন্ডিয়ান মৌসুম্বি উনি দিয়েছিল, খুবই ভালো কোয়ালিটির গাছ, 1 ফুট সাইজের, 1 থেকে 1.5 ফুট সাইজের একটা গাছ দিয়েছিল, আজকে মোটামুটি ফুল হয়ে ফল সেট হয়েছে কিছু, গাছের কোয়ালিটি খুব ভালো। এই একটা ভিয়েতনাম মালটা, গাছের খুব কোয়ালিটি খুব ভালো দিয়েছে। উনি গাছের কোয়ালিটি খুব সুন্দর দিয়েছে, আর ওনার গাছ অসাধারণ, যা বলে দিয়েছেন সেটাই হয়েছে। ওনার কাছ দিয়ে আপনারা গাছ নিতে পারেন, নিশ্চিন্তে গাছ নিতে পারেন। আমার গৌরমতি আম গাছে আমি ভাবতে পারিনি যে এত আম হবে, যথেষ্ট আম হয়েছে।